ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, রং বেরঙে সবাইকে স্বাগত। ভিডিওটা আমি আবার অন করলাম, ওই ভিডিওটা শেষ করে এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন রবিবার রাত্রি, রাত্রি বলতে অনেক রাত্রি। এসে একটু ফ্রেশ হয়ে চা বসিয়ে দিলাম, আর এখানে কর্তামশাই চিকেন এনেছে। তোমাদের বললাম না যে আগের ভিডিওতে কর্তামশাই কোথায় গেছে সেটা দেখার জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি চলে এসেছি ওর বাবা কাছে চিকেনের দোকানে, ওখান থেকে চিকেন নিয়ে এসেছে। চা করে এই দেখো চায়ের কাপ নিয়ে বসেছি, এখন চা খাবো আর ভিডিওটা দেখি যতটা পারি এডিট করব। কালকে অনেক কাজ আছে, হয়তো সময়ও পাবো না এডিট করব। কি এখানে যা মাইকেরা এখন একটু বন্ধ আছে, ওই জন্য একটু ভয়েস দিচ্ছি, তাই বসে রয়েছি। এডিটটা করতে গেলে তো টাইম লাগবে, এদিকে নেই আমাদের খেলা হচ্ছে, বাচ্চাদের খেলা গোয়াজুলাই, তারপরে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, এই সমস্ত হচ্ছে। বলতে বলতে মাইকটা শুরু হয়ে গেল আবার বাজার, যার জন্য আমি আবার ওটাকে মিউট করে আলাদা করে ভয়েস দিচ্ছি। তা এক গলার মতনই তো মাছের ঝোল হয়েছিল, এবার আমি গিয়ে চিকেনটা রান্না করব। দেখো চিকেনের পরিমাণটা না একটু বেশি করেই আনতে বলেছি, কালকে তো রান্নাটা সকালে করতে পারবো না, ওটার জন্য এখানে প্রায় 2 কিলো মতন চিকেন আছে। রাত্রে খাবো আর কালকে সারাদিন, কালকে বলতো মানে সোমবারের। এই দেখো দাঁড়ো চিকেনটা তো তাড়াতাড়ি করেই করেছি, জানি না কেমন হয়েছে, এখন অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি করে করেছি বলে না তখন আর আমি ক্যামেরাও অন করতে পারিনি, তোমাদের সঙ্গে ভিডিওটা যার জন্য শেয়ার করতে পারিনি। প্রায় 12টা বাজে, সবে আমার ভিডিওটা এডিট হয়েছে, এডিট হয়ে এক্সপোর্টে বসিয়েছি, এরপরে ওটাকে আপলোডে বসাতে হবে। আমার আর একটা ফোন দিয়ে এটা আমি ই করছি, ঘুম পাচ্ছে, চোখ ইয়ে করতে পারছি না। এই আজও আমাকে নিয়ে যাচ্ছে না, এটা পরের দিন বুঝেছো, কালকে রাত্রির থেকে তুমি ভিডিওটা অন করেছি, দুজনে মিলে একা একা ঘুরতে যাচ্ছে রোজ, দুজনে মিলে একা একা ঘুরতে যাচ্ছে, আমাকে নিচ্ছে না। আমি তো বললাম চল, আমি তো বাবা মে হাড্ডি, হাড্ডি কে কেন নেবে, কত বদমাস কাবাব মে হাড্ডি। আমি বললাম চল, ও যাবে না, কি করব, একটু যাই, ও কর্তারও ছুটি আছে, একটু যাই, আমারও কিন্তু ছুটি আছে, তা বলছি তো চল, তা যাবি না কেন, তুই বদমাইশি বানা না শুধু। এই দেখো ব্লাউজটা, ব্লাউজটা কিভাবে দেখায় দেখো, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়া, এটা দাঁড়া, আমি চার্জ দেবো, চার্জ খুলেই করছি। এই দেখো দেখা যাচ্ছে নাকি, এই দেখো ভি গলা, আরো সামনে যাই স্যার, এই দেখো নতুন আজকে ভাঙলাম ব্লাউজটা, কেমন হয়েছে জানিও তো, ওই জন্য চুলটাকে আমি উঁচু করে বাঁধলাম। এখন আমরা কেউ কিছু বললে বুয়া সেটা কোনো কমপ্লিমেন্ট নয়, এখন মায়ের ইউটিউবের ফ্রেন্ডরা বললে সেটা কমপ্লিমেন্ট। দেখো দেখেছো, আমরা ভালো খারাপ বললে কিছু হবে না, ইউটিউবের ফ্রেন্ডরা যেটা বলবে সেটাই কমপ্লিমেন্ট। আমি তো কিছু বলছি না, বেকার কাবা না, ধোয়া ধোয়া দেয় একজন বললে একজন শেয়াল, যেরকম একটা উকাবকার বললে সব উকাবকার বলে রয়ানি। এই দেখো ব্লাউজটা সামনে থেকে এরকম, হাতাটা এরকম, হাতাটা সাদা, তো যাই একটু ঘুরে আসি, দেখি যদি ক্যামেরাটা অন করতে পারি তবেই করব, নাহলে আর কি। সকালে চা জল খাওয়ার সব হয়ে গেছে, আর কিছু আজকে রান্না করিনি, শুধু ভাতই করেছি আর তোমার ওই চা, চাটা তো খেয়েছি আর ভাত করেছি, শরীরটা খুব একটা ভালো না, কালকে ওখান থেকে এসেছি তো তারপরে গ্যাস হয়ে গেছে, সকালে একবার বমিও হয়েছে। আসলে কী হয়েছে বলতো, আমি না শীতের পোশাক না পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না, ওই সারাদিন পরাছিলাম তো সোয়েটারটা, পেট গরম হয়ে গেছে, শরীর সকাল থেকে শরীরটাও তো উদ্বেগ উদ্বেগ, সকালে একবার বমিও হয়েছে, তারপরে তো বমিটা হওয়ার পরেই শরীরটা একটু সুস্থ, তা এখন তৈরি হয়ে নিয়েছি, আজকে আর সোয়েটারটা কিছু গায়ে দেবে না, চাদর একটা নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে তো যাব, মানে পরবো ওইটা, আজকে ঠান্ডা যদিও বেশি নেই। আরে কালকেও ছিল না, তোমার তো ট্রেনে যেহেতু কালকে যে যাওয়া, হ্যাঁ ট্রেন লাইন যদি, আজকে তো ট্রেন লাইন, আজকে তো মেট্রো তো সব বন্ধই থাকে,
দেখো জামা পাল্টালো না তোমার দাদাভাই, সে কালকের জামাটাই পরলো। ঠিক আছে, আমার সঙ্গে ম্যাচিং করার জন্য ওর ওই সমস্ত নেই। চাদর আছে ঢাকা দিয়ে দেবো, কিছু দিতে হবে না। আজ সেরকম এখন তো নেই, আপাতত বেরোচ্ছি। হ্যাঁ মেট্রোতে উঠেছি, আমি বসার সিট পেয়েছি, আমি বসেছি, ওর বাবা দাঁড়িয়ে আছে। আর বেশি বাকি নেই, একটু বাকি আছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। এবার ফেরার পালা, বাড়ি ফেরার পালা। আমি আর মেয়েটা শুধু রাত্রে বসে, রাতে বসে, রাতের দিকে আছি। ও এটা দিনে না মামা, রাতের দিকে বসে বাজারটা। সাপ দেখবার কো স্তূপাকার সাপ বলছি তো তোমার। আমরা 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলে 30 টাকা পৌঁছে যায়, পৌঁছে গিয়েও তোমার লাভ একদম। কি রিকশা উঠিশা রিকশা এসে না ঠাকুরের কাপড় টাপড় দশ জিনিস সব আছে। কি না নেই মিদা মার্কেটের ভেতর থেকে আমরা যাচ্ছিলাম, যার জন্য মার্কেটটাও একটুখানি শেয়ার করলাম যে এই রাস্তা দিতে। এবার বাড়ি ফিরছি, ভালোই কাটলো আজকে দিনটা বেশ। আমাদের সাথে আমাদের মাসি শাশুড়িও ছিল, কিন্তু যেহেতু ট্যাক্সির ভেতরটা ইয়ে ছিল, অন্ধকার ছিল, একটু তুলেছিলাম, তবে অন্ধকার অন্ধকারই আসছিল, আমি আর লাইট জ্বালাইনি। এই যে দেখো একটুখানি আমি ক্যামেরা তখন ঘুরিয়েছিলাম, দাঁড়াও বুঝতে পারো নাকি দেখি। এই মার্কেটটা এত বড় মার্কেট, আর কী না পাওয়া যায় মার্কেটে, সব কিছু পাওয়া যায় আর অনেকটাই সস্তা। এখন তো সল্টলেকের পেছনের দিকের বাসিন্দারাও এখানে আসে বাজার করতে, সেটাই মাসিকে বলছিলাম আস্তে আস্তে আমি আর ওর বাবা। বিশাল বড় মার্কেট, বিশাল বড়। 25শে ডিসেম্বর, তার জন্য অনেক দোকানদারই বসেনি, যার জন্য মার্কেট আজকে রাস্তা শেষ হয় না, তার মানে বুঝতে পেরেছো। এইদিকে রাস্তাটা মাসি খুব একটা চেনে না, তাই ওর বাবা মাসিকে বলে বলে দিচ্ছে। দাঁড়াও এবার ক্যামেরাটাকে একটুখানি সামনের দিকে নিই। অনেকটাই চলে এসেছি, এতটা যদি অন্ধকার। দাঁড়াও অবশেষে চলে এসেছি বাড়ি, এসেই কিন্তু আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কেননা অনেক রাত হয়েছে, এসে আগে জামা কাপড় ছেড়ে আগে ফ্রেশ হয়ে আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম, ওয়াটারপ্রুফ লিপস্টিক, লিপস্টিকটা ওঠেনি, সন্ধ্যেটা দিয়ে চা করে আগে চা খেয়ে নেব। রান্না টান্নার কিছু করতে হবে না, যা আছে তাই,
এখন এতটাই ক্লান্ত, খাওয়ার থেকে একটুখানি শোয়ার দরকার। তাও শুতে শুতে অনেকটাই রাত হবে। আসার পর মেয়ের সঙ্গে গল্পগুজব হলো, সারাদিনে যা যা হলো সেগুলো মেয়েকে বলতে হবে। জামাকাপড় এই যে ছেড়ে ছড়িয়ে রেখেছি, একটুখানি হাওয়া লাগুক পরে গোছাবো। এত ক্লান্ত আর পাচ্ছি না, একটু দেখে ক্রিমটা মেখে নিলাম। এখন বাজে রাত্রির 12টা, বুঝতে পেরেছো? আর পাচ্ছি না, আর শরীর দিচ্ছে না, চুল যায় না, বাঁধতে পারবো কি না। ভিডিওটা তাহলে আজকে মানে ফোনে দেখছি, খাওয়া দাওয়া কিছুই তোমাদের দেখাতে পারি, দেখো না ঘুম এত পেয়েছে না, খাওয়ার থেকেও ঘুমটা বেশি পেয়েছে। রাত্রি পেয়েছে 12টা, আর শরীর দিচ্ছে না। এতক্ষণ ধরে মাইক বাজছিলো, যার জন্য তোমাদের সামনাসামনি আসতে পারিনি। তাহলে ভিডিওটা আজকের মতো রাখছি, হ্যাঁ, আমার কালকে দেখা হবে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে একটু খেলাম, খেয়ে কিছুই করিনি গো, যে চিকেন ছিল, ভাত ছিল, ওইতে হয়ে গেছে, এবার শুয়ে পড়ছে। তাহলে ভিডিওটা আজকের মতন রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখাবে। হুম, টাটা, গুড নাইট।